আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা কিন্তু কম বেশি সকলেই ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এই সকল সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে থাকি, কিন্তু আমরা কেউ ইনকাম করতে পারি না। আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন একটি সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিব যে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা ফেসবুকের মতোই বিভিন্ন ফটো, ভিডিও, স্ট্যাটাস, পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। কিভাবে আপনারা ফ্রেন্ডস গোল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং সেখান থেকে কিভাবে ইনকাম করবেন সে সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ তো দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। ফ্রেন্ডস গোল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করবেন, আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুকের কমেন্ট বক্স চেক করবেন। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ইনকাম করতে এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলুন, এরকম একটি লেখা আপনারা দেখতে পারবেন। আর এই লেখাটির নিচেই এই যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটা রেজিস্টার ইন্টারফেস শো করবে। তো এখানে যে ইউসার নেম যে ঘরটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নামটি লিখবেন, অবশ্যই আপনাদের নামটি ছোট হাতে লিখবেন, পাশাপাশি আপনাদের নামের পাশে কয়েকটা সংখ্যা লিখবেন। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন রাফি নামে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হচ্ছে, তো এখানে রাফি লেখার পাশে তিনটা সংখ্যা দেওয়া হয়েছে। এরকম ভাবে আপনারাও আপনাদের নামের পাশে কয়েকটা সংখ্যা ব্যবহার করবেন। এরপর ইমেইল অ্যাড্রেস, এখানে আপনাদের জিমেইল অ্যাড্রেসটা লিখবেন। এরপর নিচে যে ফোন নাম্বারের ঘরটি রয়েছে এখানে আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বারটি এখানে লিখবেন। তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি লিখার পর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের ঘর রয়েছে, এখানে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ড লিখবেন। তো এখানে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ডটি লিখার পর নিচে আরো একটি পাসওয়ার্ডের ঘর দেখতে পাচ্ছেন, কনফার্ম পাসওয়ার্ড। তো এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আপনারা সেম পাসওয়ার্ডটি লিখবেন, অর্থাৎ উপরের ঘরে যে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি লিখছেন নিচের ঘরেও একই পাসওয়ার্ডটি লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন জেন্ডার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, ছেলে হলে মেল সিলেক্ট করবেন। তো যেহেতু রাফি এটা মেল, তো যার কারণে মেল সিলেক্ট করলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন টার্মস এন্ড কন্ডিশনের একটি ছোট্ট ঘর রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেটস গো যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার অ্যাড করার একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপলোড ইওর ফটো এখানে ক্লিক করে আপনারা চাইলে প্রোফাইল পিকচার এখান থেকে সেট করতে পারবেন। আর আপনারা যদি এখন প্রোফাইল পিকচার এখানে সেট করতে না চান, পরবর্তীতে সেট করতে চান, তাহলে এখানে স্কিপ লাগে ক্লিক করবেন। তো স্কিপ লাগে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ফার্স্ট নেমের জায়গায় এমডি লিখবেন, আপনার নামের প্রথমে যে টাইটেলটা আছে ওইটা লিখবেন, এবং লাস্ট নেমের জায়গায় আপনাদের নামের শেষের যে টাইটেলটা রয়েছে সেটা লিখবেন। লিখার পর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো যেহেতু বাংলাদেশ থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন, আর বাইরের দেশ থেকে অ্যাকাউন্ট খুলে বাইরের দেশের যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট খুলতেছেন বা যেই দেশ থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতেছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন বার্থডের একটি ঘর রয়েছে, তো এখানে আপনারা আপনাদের জন্ম তারিখ সাল এইগুলো আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আপনাদের বার্থডে তারিখ মাস এবং ইয়ারটা এখানে সিলেক্ট করার পর ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন। এরপর সেভ এন্ড কন্টিনিউ যে লেখাটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং আপনাদের FZ অ্যাকাউন্ট অর্থাৎ ফ্রেন্ডস গোল যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করতেছিলেন সেই অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এবং আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা ফ্রেন্ডস গোল অ্যাকাউন্টের ইন্টারফেস গুলো আছে এইগুলো প্রত্যেকটা ইন্টারফেস আপনারা এখন ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্টের একটি অপশন রয়েছে, মেসেজের অপশন রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের অপশন রয়েছে। তো এখানে ফেসবুকের মতোই সবকিছু, তো সবকিছুই আপনারা ফেসবুকের মতোই এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু ফেসবুক থেকে আপনারা ফেসবুক অ্যাপ ব্যবহার করলে বা ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও দেখলে বা লাইক করলে বা কমেন্ট করলে আপনারা সেখানে কিন্তু ইনকাম করতে পারেন না, কিন্তু এখানে আপনারা শুরু থেকেই ইনকাম করতে পারবেন। প্রোফাইল মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট নামে একটি লেখা রয়েছে, তো ওয়ালেটের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন আর্নিং ব্যালেন্স একটি অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আর্নিং ব্যালেন্স কিন্তু এখানে জিরো জিরো রয়েছে। তো এখন আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো কিভাবে এখান থেকে আর্নিংটা করা যায়, অর্থাৎ ইনকামটা কিভাবে আপনারা করবেন। তো লাইভ ইনকাম প্রমাণটা আপনারা এখন দেখুন। তো এখানে আপনারা স্ক্রল করবেন, অর্থাৎ ফেসবুকে আপনারা যেরকম ভাবে স্ক্রল করে বিভিন্ন পোস্ট, ফটো বা ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট করেন, ওইরকম ভাবে এখানে বিভিন্ন ধরনের ফটো বা ভিডিও বা পোস্ট, ক্যাপশন এগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে ভিডিওগুলো পছন্দ হবে সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। আর এই যে আপনারা এখানে লাইক বা কমেন্ট করতেছেন, এই লাইক কমেন্ট করার মাধ্যমেই কিন্তু আপনাদের এখানে একটা ইনকাম হবে। তো দেখুন আমি কিন্তু বেশ কয়েকটা পোস্টের মধ্যে লাইক দিয়েছিলাম। এরপর প্রোফাইল মেনু
মেনুতে ক্লিক করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলাম তো এখানে আপনারা ওয়ালেট অপশনে আসলে পরেই এখানে আর্নিং ব্যালেন্সে কিন্তু ইনকামটা সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনারা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনারা যখন লাইক কমেন্ট করবেন সঙ্গে সঙ্গে আপনাদের আর্নিং ব্যালেন্সে কিন্তু ইনকামটা অ্যাড হয়ে যাবে একটু আগেই আমার এই আর্নিং ব্যালেন্সে 00 ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন 70 পয়েন্ট কিন্তু চলে আসছে এরকম ভাবে আপনারা খুব সহজেই কিন্তু এই ফ্রেন্ডস গোলস এই সাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর এইটা মূলত একটি বাংলাদেশ সাইট তো এই বাংলাদেশ সাইট যেহেতু আমরা বাংলাদেশি ইউজার তো আমরা সব সময় কিন্তু এই বাংলাদেশি সাইটটা আমরা ব্যবহার করার চেষ্টা করব আর আমরা এই সাইটটা ফেসবুকের মতোই ব্যবহার করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো কিভাবে এই সাইট থেকে আরো বেশি ইনকাম করবেন এবং ইনকামের টাকাগুলো কিভাবে উইথড্র করবেন পাশাপাশি একা এই সাইট থেকে কিভাবে আপনারা রেফার করবেন সে সম্পর্কে বিস্তারিত আরো তথ্যগুলো জানতে আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে।